কিভাবে বাইকের মাইলেজ বৃদ্ধি করা যায় বা কিভাবে চালালে বাইকের মাইলেজ বৃদ্ধি পায়, তখনই কিন্তু মাইলেজটা ড্রপ করবে। এটা কিন্তু বড় একটা ফ্যাক্ট, এটা আপনারা একটু চিন্তা করে দেখেন। অ্যান্ড হচ্ছে সাথে একটা এডিটিভ ইউজ করে ফেলেন বাইকে, দেখবেন যে হচ্ছে মনোবাজি সাথে এটা কোনো কথা এইভাবে কেউ চাপ দেয়। Hey everyone, assalamu alaikum, this is Shoji from BG Club. Welcome to our channel and welcome back to another new video. যাচ্ছি একটু কাজে, তো ভাবলাম যে এই সময়টা তো আপনাদের সাথে কথা বলতে বলতে যাওয়া যায়। তো আজকে কী টপিক নিয়ে কথা বলা যায় ভাবতে ভাবতে ভাবলাম যে হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট টপিক মাথায় চলে আসলো হঠাৎ করে, যেটা প্রায়ই আমার কাছে প্রশ্ন আসে যে কীভাবে বাইকের মাইলেজটা ভালো রেখে বাইক চালানো যায়। মানে ভালোর তো শেষ নাই, এখন কথা হচ্ছে কোম্পানি যেটা ক্লেম করে সবসময় তো আসলে ওইভাবে বাইক মাইলেজ আমরা পাই না। যেমন কমপ্লেন যদি যেমন আমার লাস্ট যে ভিডিওটা আপনারা দেখছেন যে টিভিএস স্ট্রাইকার কোম্পানি ক্লেম করে 65 কিলো যায়, কিন্তু আমি পাইছি কত 54 থেকে 56 কিলো, তাও যদি সিঙ্গেলে চালায়, যাক সিঙ্গেল হিসেব করেই ধরলাম। তো এইটাই এখন কথা হচ্ছে, সবারই মানে লাখ টাকার প্রশ্ন, 20 টাকার প্রশ্ন, যেটা আগে ছিল না খুব বেশি, এই তেলের দাম বৃদ্ধির পর থেকে যেটা খুব মানে মহামারী আকার ধারণ করছে সব বাইকারদের মধ্যে, যে কিভাবে বাইকের মাইলেজ বৃদ্ধি করা যায় বা কিভাবে চালালে বাইকের মাইলেজ বৃদ্ধি পায়। তো এটা নিয়ে আমার যে অভিজ্ঞতাটুকু সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করব, যদি আপনাদের হয়তো বা কাজে আসতে পারে আর কি। আমি যেভাবে চালাই ওইভাবেই আমি বলবো, কারণ এক একজনের চিন্তাভাবনা এক এক রকম হইতে পারে, বা আমারও জানার কিছু লেগিংস থাকতে পারে, সেটা অন্য বিষয়। বাট মেজরিটি আশা করি সবার সাথে মিলবে আমারটা। আচ্ছা, ফার্স্টে যেটা হবে মানে আমার কথা, মানে টায়ারে নাড়ে করা যাবে না। মোট কথা হচ্ছে যে এই যেরকম করে ধরেন হচ্ছে একদম রাফ অ্যান্ড টাফ চালানো, এই যেরকম করে বাইরে বাইরে বাইক চালানো, এই জিনিসটা থেকে ফুললি আপনাকে ফুললি অ্যাভয়েড করতে হবে। এই যেরকম করে বাইরে বাইরে চালানো, কিছুক্ষণ পরপর মানে হাই রেপ করে চালানো, এই জিনিসটা মানে ফুললি অ্যাভয়েড করতে হবে। আপনাকে জেন্টলি রাইড করতে হবে, জেন্টলি স্মুথলি স্পিড আপ করতে হবে। হ্যাঁ, এই যে আস্তে আস্তে যেভাবে আপনি চালাচ্ছি এইভাবে আস্তে আস্তে, হ্যাঁ ওইভাবে যে আমরা চালাই না বিষয়টা তা না। যখন আমাদের ইমার্জেন্সি দরকার হয় বা ইমার্জেন্সি আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে, সময় কম, ওই সময় আমরা ওইভাবে চালাতে পারি, কিন্তু তখন কিন্তু আপনাকে ওই মাইলেজের চিন্তা করলে হবে না, কারণ তখন কিন্তু মাইলেজটা অনেকটাই ড্রপ করে যদি আপনি এইভাবে চালান, এই যে অ্যাক্সেলেরেটর বাইরে বাইরে। এটা গেল ফার্স্ট। নর্মালি হচ্ছে ব্রেক একটু কম ধরা, তার মানে এই না যে ব্রেক ধরবো না, ব্রেক ধরবো। যদি আপনি জোরে চালান তখন কিন্তু ব্রেকটা বেশি ধরতে হয়, আর আপনি যদি স্মুথলি চালান, যেমন যে আমি স্মুথ চালাচ্ছি, আমি আর ব্রেক ধরলাম না, ক্লাচ ধরে যাচ্ছি, এই যে যাচ্ছি যে ক্লাচ ধরে যাচ্ছি যে, এইটুকুই আমার তেলের সাশ্রয়। কীভাবে আপনি যখন হচ্ছে আমি প্র্যাকটিস মানে আমি প্র্যাকটিক্যালি এটা মানে মেজার করছি যে হচ্ছে কার্বোরেটর বাইকগুলোতে যখন আপনার হচ্ছে তেলের ইয়েটা লাগানো থাকে, মানে তেলের জারটা লাগানো থাকে, দেখছি যে নর্মালি স্টার্টে থাকলে খুব সীমিত আকারে তেল খায়, যখনই অ্যাক্সিলেটরটা জোরে দেই মানে নগদের মধ্যে আর কি তেলটা আসে, শুষে নেয়। এই জন্য বললাম যে যখন আপনারা দেখবেন হাই ফ্লাইওভার থেকে নামতেছেন, দেন হচ্ছে উঁচা জায়গা থেকে নিচের দিকে যাচ্ছেন, তখন কিছুটা সময় কিন্তু আপনার বাইক স্টার্ট থাকে ঠিকই, কিন্তু আমরা অ্যাক্সিলেটর দিই না, ওই সময়গুলোও কিন্তু আপনার তেলটা কিছুটা হলেও সাশ্রয়ী হয়। এখন দেখেন এই যে একটু হালকা মানে ইয়ে আছে, এই যে আমি এখন ক্লাচটা ধরে রাখছি, অ্যাক্সিলেটর দিচ্ছি না কি যতটুকু যাই, কারণ আমি কিন্তু এখন জোরে যাচ্ছি না, এই যে যতটুকু স্পিড আমি নর্মালি 30-40-এর মধ্যে থাকি, তখন কিন্তু আপনার যতটুকু আপনি যেতে পারতেছেন ওইটা আপনার বোনাস। হ্যাঁ, ওইভাবে আপনি এইভাবে যদি আপনি চালান সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিছুটা মাইলেজ আপনি মানে বেশি পাবেন। এখন আমি যদি এখানে স্পিড আপ করে তাড়াতাড়ি, যেমন এই যে এখন আমি এই গ্যাপটা পূরণ করে ফেললাম, তাহলে কী হইলো আমার তেলটাও কিন্তু পুরাই মানে পুরাই ফেললাম আমি, আর এই দিক দিয়ে কিন্তু আমি এই গ্যাপ পূরণ করার জন্য কিন্তু আমি খুব স্পিডে বাইকটা চালালাম। তো এটা হচ্ছে ফ্যাক্ট। তো এইভাবে যদি একটু স্মুথলি চালান, একটু রয়ে শুয়ে চালান, তাহলে কিন্তু আপনার
ইজিলি ন্যাচারালি এটা আপনি করতে হবে না, এটা ন্যাচারালি দেখবেন যে আপনি এমনি আর কি মাইলেজ বেশি পাচ্ছেন, এটা হচ্ছে মূল শর্ত। এরপরে আসে হচ্ছে আপনার, আমি একটু জগা খিচুড়ি আকারে বলবো, মানে আপনারা একটু মানে কম্প্রোমাইজ করে নিন, আমি আসলে কোনোটা আগে কোনোটা পরে মানে সবই তো ইম্পর্টেন্ট, বাট আমার কাছে যেটা ইম্পর্টেন্ট সেটাই আমি আগে আগে বলতেছি আর কি। তারপরে আসেন হচ্ছে বাইকের চেন, চেনটা যদি আপনার হচ্ছে রেগুলার লুপ করা থাকে, চেনটা যদি আপনার স্মুথ থাকে, পরিষ্কার থাকে, তাহলে দেখবেন হচ্ছে মাইলেজ কিছুটা আপনি মানে ভালো পাবেন। কারণ ইঞ্জিন যখন পাওয়ার ডেলিভার করে চেনের মধ্যে, চেনটা আবার যায় ডেলিভার করা হচ্ছে চাকার মধ্যে, তো চেন যদি কোনোভাবে যদি জ্যাম থাকে বা হচ্ছে জং ধরা থাকে বা কোনো কারণে যদি হচ্ছে ওইটাই স্মুথ না থাকে চেনটা, তাহলে কিন্তু পাওয়ার প্রপার ডেলিভার করবে না, তখনই কিন্তু মাইলেজটা ড্রপ করবে। এটা কিন্তু বড় একটা ফ্যাক্ট, এটা আপনারা একটু চিন্তা করে দেখেন যে চেনটা ক্লিন রাখাটা কতটা জরুরি। বাট এই জিনিসটাই আমরা সবচেয়ে বেশি অবহেলা করি বাইকাররা, যে চেনটা ক্লিন করার জন্য আমরা খুব বেশি খরচ করতে চাই না, এটা আমাদের খুব মানে খুব ব্যাড হ্যাবিট। তো এটা যদি আমরা চেঞ্জ করতে পারি মনমানসিকতাটা, যে রেগুলার বেসিসে চেনটা ক্লিন করা, বা যখন বের হব তখন দেখলাম চেনটা কি শুকনা হয়ে গেছে নাকি এখনও ভিজা আছে, না হলে ধরেন 250 টাকা দিয়ে একটা ক্যান কিনে যদি আপনি ইঞ্জিন অয়েল ইউজ করেন সেটাও করতে পারেন, এর একদম মানে খরচ কমানোর জন্য। পোড়া মোবিলটা না কিন্তু, ইঞ্জিন অয়েল যেটা ফ্রেশ যেটা, কারণ আমাদের ম্যাক্সিমাম বাইকে কিন্তু কিছু কিছু ইঞ্জিন অয়েল বেঁচে যায়, যেমন R15 পুরোটা লাগে না, 100 ml এর মতো বেঁচে যায়, তো ওই ইঞ্জিন অয়েলগুলো কিন্তু আপনারা এই চেনে দিতে পারেন, যেটা হচ্ছে একদম, যদিও এটা ঠিক না, আপনার অ্যাটলিস্ট হচ্ছে চেন লুব ইউজ করা ভালো, বা আমি মনে করি গিয়ার অয়েল ইউজ করলে ভালো, তারপরও করতে পারেন, সমস্যা নেই, খরচ বাঁচানোর জন্য এটা করা যায়। তো সেই জিনিসগুলো যদি আপনারা খেয়াল রাখেন, যেমন আপনারা অনেক সময় বাইক ওয়াশ করেন, ওয়াশ করার পরে কিন্তু মাস্ট বি যখন চেনটা শুকায় যায় তখন কিন্তু হালকা হালকা দেখবেন জং ধরা শুরু করে, তো তখন যদি আপনি মোবিল মানে ইঞ্জিন অয়েলটা দিয়ে রাখেন, ভিজায় রাখেন, তাহলে কিন্তু আপনার চেনটা ঠিকই মনে করেন যে স্মুথ থাকবে, নাহলে কী হবে ওই যে পানি ঢুকে ওই শুকায় এখান থেকে জং ধরা শুরু করবে। তো এই গেল চেনের বিষয়টা। এরপর আসেন ফুয়েলের বিষয়টা। এখন আমাদের দেশে কোন পাম্পের ফুয়েল ভালো, কোন পাম্পের ফুয়েল ভালো না, এটা নিয়ে অনেক বিতর্ক আছে, তো আমি অত বিতর্কে যাচ্ছি না। তারপরেও আপনার কাছে যদি মনে অপশন থাকে ভালো তেল ভরার, বা আপনার কাছে মনে হয় যে না ওই পাম্পের তেল ভালো, তাহলে আপনি রেগুলার ওই পাম্প থেকে তেল ভরবেন, অ্যান্ড হচ্ছে সাথে একটা এডিটিভ ইউজ করে ফেলেন। এডিটিভ বলতে হচ্ছে আপনি চাইলে একটা লাইক কী বলে এটাকে, অ্যানেক্স ফুয়েল টাইপের এমন কিছু যে এডিটিভগুলো পাওয়া যায়, অকটেন বুস্টার টাইপের আমরা বলি, এগুলা করলে হয় কি আপনার মানে অকটেন বা হচ্ছে আমরা যেটা ফুয়েল বলি ওই ফুয়েলটা কিছুটা পিউরিফাই হয়। আমি বলবো না যে মাইলেজ খুব খুব বেশি ইনক্রিজ করে দিবে, বাট যতটুকুই হবে সেটা আপনার FI যে বাইকগুলো যদি হয় সেক্ষেত্রে আপনার FI-এর জন্য সেটা ভালো, কারণ ভালো তেল না হইলে কিন্তু আপনার FI-টাও ভালো পারফরমেন্স দিবে না। তো কিছুটা হলে ইনক্রিজ করে, একবারে যে করে না বিষয়টা তা না, তো সেই ক্ষেত্রে কিন্তু ভালো তেলটা যাই হোক না কেন সেটা পিউরিফাই হয়ে গেল। ওটা ধরেন 10 লিটার তেল নিলেন, জাস্ট 50 টাকা দিয়ে একটু ভরে ফেললেন, শেষ ঝামেলা শেষ, তাহলে কিন্তু ফুয়েলটা আপনার একটু পিউরিফাই হয়ে গেল, গেল ফুয়েল। এখন কথা হচ্ছে আসি হচ্ছে টায়ার নিয়ে, টায়ার প্রেশার। এখন কিন্তু ম্যাক্সিমাম বাইকের হচ্ছে টিউবলেস টায়ার, তো টায়ার দেখা গেছে লিক টিপ হইলেও খুব বেশি সমস্যা হয় না। তারপরও কিছু কিছু ক্ষেত্রে আপনার ধরেন 4-5 দিন বাইকটা না চালালে যদি হালকা চোরা লিক থাকে তখন কিন্তু আপনার ওই হাওয়াটা চলে যায়, পুরোটা যায় না, হালকা হালকা যেতে থাকে আর কি। তো সেই ক্ষেত্রে যদি আপনার বাইকটা চালান তখন কিন্তু আপনার বাইকের একটা প্রেশার পড়ে, হ্যাঁ, বাইকে যেহেতু স্মুথলি সে মুভ করতে পারতেছে না, তো তখনও কিন্তু ইঞ্জিনে তখন প্রেশারটা বেশি লাগে, জোরটা বেশি লাগে, তখন কিন্তু সে মাইলেজটা ড্রপ করে। তো প্রত্যেকটা বাইকেরই আদর্শ একটা আপনার হচ্ছে টায়ার প্রেশার আছে, ওইটা মেনটেন করবে, যেটা আমি মেনটেন করি, এটা আসলে ঠিক বা ব্যাটিক আমি জানি না, আমি আসলে এটা নিয়ে ঘাটাঘাটি করতেছি টায়ার প্রেশারটা নিয়ে আসলে কোনটা রাইট। অনেকে বলে যে পিছনে 35 সামনে 30 দিতে, বাট আমার কাছে মনে হয় যে 35 পিছনে দিলে না একটু বেশি কম হয়ে যায়, আমি আসলে পিছনে 40 দেওয়ার চেষ্টা করি, 38-40, আর হচ্ছে সামনে 35 দেওয়ার চেষ্টা করি, এটা হচ্ছে আমি মেনটেন করি। এখন আপনার আরেকটু ঘাটাঘাটি করে দেখবেন, আমার মনে হয় এটা করলেও ঠিক হয়, মানে ঠিক হবে আশা করি, কারণ 35 আর 40 দিতে পারেন।
কারণ কিছু বাইকে রেগুলারই আপনার পিলিয়ন নিতে হয়, তখন দেখা গেছে যে বেশি কম দিলে তখন কিন্তু ওই ঘুরে ফিরে ওই আপনার টায়ারটা কিন্তু একটু বসে যায় ভাব, তখন কিন্তু ঠিক ইঞ্জিনে প্রেশারটা লাগে, আবার বেশি দিলে আবার কিন্তু সমস্যা, তখন আপনার বাইকটা লাফাবে যখন একটু জোরে রাইড করবেন, তো সেটাও সমস্যা। তো এই গেল হচ্ছে প্রেশার, টায়ার প্রেশার। তো মোটামুটি এই কয়টা পয়েন্ট হচ্ছে আপনার মেজর, যে হচ্ছে এই কয়টা যদি মেনটেন করতে পারেন তাহলে আপনি ইজিলি খুব ভালো মাইলেজ পাবেন। এরপরে কিছু ব্যাপার থাকে যে রেগুলার মেনটেনেন্স, যেটা ইঞ্জিনের কিছু বিষয় থাকে, রেপিটার কিছু বিষয় থাকে, ওগুলো অনেক হিজিবিজি বিষয়। তারপরে আরও বিষয় থাকে যে হচ্ছে উইন্ডের বিষয় থাকে, যেমন রাস্তাঘাটে কতটুকু বাতাস আছে বা কতটুকু অনুকূলে যাচ্ছেন বাতাসের, কতটুকু প্রতিকূলে যাচ্ছেন বাতাসের, সেটাও ফ্যাক্ট থাকে। তারপরে হচ্ছে বাম্পি রোডে যেমন তেল বেশি খায়, জ্যামের মধ্যে তেল বেশি খায়। ও আরেকটা কথা, এই যে যেমন আমি কিন্তু স্টার্টটা অফ করে দিছি, এটা খুব ভালো একটা পয়েন্ট। আপনারা ঢাকা সিটিতে যখন চালান বা ঢাকা সিটি বা যে কোনো সিটিতে জ্যামে পড়লে স্টার্টটা অফ করে রাখবেন, এতে আপনার অনেক অনেকাংশে মাইলেজ বেড়ে যাবে। কারণ আমরা কিন্তু এই যে প্রচুর পরিমাণে হচ্ছে আমরা মানে জ্যামের মধ্যে বসে থাকি, তখন কিন্তু আপনার এই ইঞ্জিনটা চালু থাকলে কিন্তু তেল পুড়বেই। তো এই জিনিসগুলো যদি আপনারা মেনটেন করেন আশা করি ভালো মাইলেজ পেতে পারেন। এরপরে মানুষের মানে যারা চালান মানে আমাদের দেহের দৈহিক গঠনের ব্যাপার থাকে, কেউ ভারী কেউ পাতলা, ওই সব ব্যাপার থাকে, ওগুলো অনেক ক্রিটিক্যাল বিষয়, অত গভীরে আমরা না যাই। তারপরে ওই যে বললাম বাম্পি রোড, বাতাসের অনুপাতগুলো, এই বিষয়গুলো যদি মেনটেন করে আসলে চালানো যায় তাহলে হয়তো ভালো মাইলেজ। বাট ওই যে প্রথম যেগুলো বললাম, ফার্স্ট অফ অল হচ্ছে রাইডিং স্কিল, মানে রাইডিং স্কিল না, এটাকে কী হবে রাইডিং টাইপ বা হচ্ছে রাইডিং স্টাইল, রাইট, রাইডিং স্টাইল। তারপরে হচ্ছে আপনার ব্রেকিং, মানে অযথা ব্রেকিং না করা। তারপরে হচ্ছে আপনার ইন চেন ক্লিন রাখা অলওয়েজ। তারপরে টায়ার প্রেশারটা ঠিক রাখা, ভালো ফুয়েল, এই কয়েকটা জিনিস যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আশা করি আপনার বাইকের ভালো মাইলেজ পাবেন। আর যদি না এরপরও যদি কোনো সমস্যা হয় তাহলে হয়তো বা আপনার ইঞ্জিনগত কোনো সমস্যা আছে, সেটা আপনার ভালো মেকানিক দেখাইলে ঠিক হয়ে যাবে আশা করি। বাট বেসিক এটাই, এইগুলো মেনটেন করতে পারলে আশা করি আপনি ভালো মাইলেজ পাবেন। এটা প্রুফ, আমি নিজে প্রুফ। আমার এ বাইকে সিটিতে মাইলেজ পাইতেছি আপনার 40 করে, অনেক আরও বেশি পায়, 42-43 পায়, বাট আমি 40-এর মধ্যে পাচ্ছি, 40 কিছু কিছু ক্ষেত্রে 41 পাই, সেটা ডিপেন্ড করে। আর হাইওয়েতে গেলে তো হচ্ছে 45-46 চলেই আসে। তো এ হচ্ছে আমার বাইকের মাইলেজ। তো আমি এটা নিয়ে স্যাটিসফাইড। এখন অনেকে দেখছি যে হচ্ছে নতুন অবস্থায় 51-52 পর্যন্ত পায়, এটা নতুন অবস্থায়, বাট আমার বাইক তো আর নতুন না, আমার বাইক মোটামুটি ভালোই পুরনো হয়েছে। তো এ হচ্ছে কাহিনী। ফাইনালি জ্যামটা ছাড়লো, অনেকক্ষণ জ্যামে আটকে ছিলাম, গরমে অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, এর মধ্যে আরেকটা কথা মনে পড়ে গেল যেটা আমি মিস করে গেছি, যেটা আমি ফলো করি। ধরেন হচ্ছে এই যে আমি চালাচ্ছি কত এখন, 2 গিয়ারে দেখতে পারতেছেন, এখন নর্মালি চালাচ্ছি, মানে আর একটু সামনে গেলে বুঝাতে পারবো আর কি। ধরেন হচ্ছে এই যে এখন 3 গিয়ারে চালাচ্ছি, কিন্তু আমি আস্তেই চালাচ্ছি, মানে বিষয়টা হচ্ছে একটু বেশি গিয়ারে কম স্পিডে চালানো। মানে আপনি যদি কম স্পিডে মানে সরি কম গিয়ারে যদি বেশি স্পিডে চালাইতে চান তাহলে কিন্তু আপনার ইঞ্জিনে একটা বেশি প্রেশার পড়ে, তখন কিন্তু বেশি ফুয়েল সে টানে। এটা আপনারা একটু ট্রাই করে দেখবেন, যে এখন কিন্তু আমি এই যে 3 চালাচ্ছি, যদিও এটা বাইক ওয়াইজ ভ্যারি করে, যেমন R15 ম্যানেজ করা যায়, বাট হচ্ছে যেগুলো কার্বোরেটর বাইক ওগুলো আবার একটু ভ্যারি করে, মানে ম্যাটার করে আর কি, যে 2 গিয়ার 3 গিয়ারে কিছু ম্যাটার করে। বাট হচ্ছে R15 ক্ষেত্রে কেন বললাম, কারণ হচ্ছে 3 গিয়ারও ভালো পাওয়ার দিতে পারে, কিন্তু 3 গিয়ারে অন্যান্য বাইকে দেখবেন যে হচ্ছে মনে হবে যে সাথে এটা কোনো কথা, এইভাবে কেউ চাপ দেয়। তো যাই হোক, তো এখন কথা হচ্ছে এই জিনিসটা, যেমন এই যে এখন 3 গিয়ারে চালাচ্ছি, কিন্তু চালাচ্ছি হচ্ছে আপনার 30-32-এ। তো এটা কিন্তু আমি 2 গিয়ারও চালাইতে পারতাম, ধরেন আমি আরেকটা বাড়াই দিলাম 4 গিয়ারে চালাচ্ছি যে 35-37-এ। এতে কী হলো, আমার ইঞ্জিনটা একটু বেশি ফ্রি থাকলো, ঠিক আছে। আমি মনে করেন যে এই যে মাত্র যে চালাই গেলো, এই যে এরকম করে চালালে আপনি ভালো মাইলেজ পাবেন না, ঠিক আছে। এটা আমি প্রুফ দিয়ে দিলাম, এরকম টানাটানি করলে আপনি ভালো মাইলেজ পাবেন না। যেমন এই যে 4 গিয়ারে আমি এই যে নর্মালি চালাচ্ছি, এটা আপনারা যাদের হচ্ছে 5 গিয়ারের বাইক তারা ওইভাবে মেনটেন করে চালাবেন, তাহলে দেখবেন কি মানে মোট কথা হচ্ছে মাথায় রাখবেন একটু বেশি গিয়ারে কম স্পিডে চালাইলে
মানে যখন আপনার কোনো তারা থাকবে না, তারা থাকবে না, নর্মালি চালাচ্ছেন, যেমন আমি এখন আমার কোনো তারা নাই, আমি আস্তে আস্তে চালাচ্ছি এরকম। এই যে এখন দুই গিয়ার থেকে যে দরকার ছিল তখন কমাই ফেলছি, এখন আমার দরকার নাই, এই যে এখন আমি এই যে বাড়ায় বাড়ায় এই যে কম স্পিডে চালাবো, এই যে চার গিয়ারে আমি স্মুথ, মানে ইঞ্জিনকে আমি একদম রিল্যাক্স দিয়ে দিলাম, তখন দেখবেন যে মাইলেজটা আপনি ভালোই পাবেন। তো আশা করি এই বিষয়গুলো যদি আপনারা একটু খেয়াল করে চালাতে পারেন, আপনারা আপনাদের বাইকে ভালো মাইলেজ আপনারা গেইন করতে পারবেন। ওই যে বললাম, যদি না হয় তাহলে হয়তোবা আপনার কোনো ভালো মেকানিকের শরণাপন্ন হইতে হবে, হয়তোবা আপনার বাইকের অন্য কোনো টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে, সেটা আপনারা চেক আপ করে দেখতে পারেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, বেশি ভিডিওটা আর বড়ো না করি, এমনিতেই অনেক বড় হয়ে গেছে আর আমার বকবকানি হয়তো আপনাদের অসহ্য লাগছে, কারণ আমি আসলে ওইভাবে গুছায় বলতে পারি নাই। তারপরও যারা না জানেন তাদের জন্য হয়তো উপকারে আসছে আর আসবে, আর যারা জানেন তো জানেন, আর যারা না জানেন তারা একটু কমেন্টে জানায়েন যে আজকে প্রথম জানলেন, আর যারা জানেন তারাও জানায়েন যে এটা আপনারা আগেই জানতেন। তাহলে কমেন্ট করতে ভালোই লাগে, আপনারা কমেন্টস করলে ভালো লাগে, কমেন্টস করেন তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা আপনার মনে হয় যে না উপকারে আসবে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন, কারণ দেখতে পারতেছেন চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা অনেক কম। তো এখান থেকে বিদায় এই মেট্রো রেলের নিচ থেকে, আল্লাহ হাফেজ।